রেকর্ড ইতিহাসে রেকর্ড করে দিল তার মুম্বাই ইন্ডিয়ান এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং প্যাটকামিংস এর এবং ছয়ের পর ছয় এবং সেই সব দেখে অবশ্যই হেটার্স কি বলছে জানি তা তাহলে হেটার্স অবশ্যই প্যাটকামিংসের ভাই তারিফ করা উচিত তার কারণ প্যাট কামিংস করলো আইপিএল ইতিহাসের রেকর্ড যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্যাট কামিংস মাত্র চোদ্দো বলে পঞ্চাশ করেছে এবং যদি ওইটা নো বলে ভাই ওইটা যে করে ছয় যদি হয়ে যেত তো আইপিএলের রেকর্ড পুরোপুরি ভেঙে যেত তবুও আইপিএল ইতিহাসের রেকর্ড আপাতত ভেঙে গেছে যেখানে কে এল রাহুল চোদ্দো বলে পঞ্চাশ বানিয়েছিল সেখানে প্যাট কামিংসও কিন্তু চোদ্দো বলে পঞ্চাশ রান বানিয়েছে এবং আইপিএল ইতিহাসে এটাই ফার্স্টেস্ট ফিফটি এর আগে কে এল রাহুল ছিল তার আগে সুনীল নারীন পনেরো বলে বলে পঞ্চাশ রান করেছিল তো আইপিএল ইতিহাসে টোটাল বাই ফার্স্ট টেস্ট তিনজনের নামে প্রথমে আপাতত প্যাট কামিং চোদ্দো বলে পঞ্চাশ দ্বিতীয়ত কে এল রাহুল চোদ্দো বলে পঞ্চাশ তৃতীয়ত সুনীল নারিন পনেরো বলে পঞ্চাশ তো প্যাট জন্য প্লিজ লাইক চাই আর মুম্বাইকে হারিয়েছে ভাই ভিডিওটাকে অবশ্যই শেয়ার চাই আর আমার চ্যানেলটা অবশ্যই আপনাদের অনেক অনেক